আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা শুরু করেছি সোফা ক্লিনিং দিয়ে। তো সোফা ক্লিনিং যে অনলাইন সার্ভিসগুলো আছে, সেখান থেকে একজন লোক আনিয়েছি সোফাগুলো ক্লিন করার জন্য। তো এবার বেশ অনেক মাস পরে আর কি আমি সোফাগুলো ক্লিন করছি। প্রায় 7-8 মাস হয়ে গেছে সোফাগুলো ক্লিন করা হয়নি। এই বাসে আসার পরে আমি একবার সোফাগুলো ক্লিন করিয়েছিলাম, তো বেশ অনেকটাই ময়লা হয়ে গেছে। তো এই তো ক্লিন করার পরে, এটা ছিল সন্ধ্যার দিকে, আমি একটু ভিডিও করেছি। তো ক্লিন অনেক সুন্দর করেই করেছে, তবে যে স্পটগুলো একদম পার্মানেন্ট হয়ে গেছে সেই স্পটগুলো যায়নি। যেমন এখানে কিছু কলমের দাগ ছিল, আর কিছু ওরা হচ্ছে স্লাইম দিয়ে খেলেছিল, পরে সোফার মধ্যে লাগিয়েছে, তো স্লাইমের যে দাগগুলো সেগুলোও যায়নি। তো কিছু পার্মানেন্ট আর কি স্পটগুলো, এগুলো আর রিমুভ হয়নি আর কি। তবুও মোটামুটি ভালোই ক্লিন হয়েছে। আর যেহেতু আমার ছোট বেবি আছে, তো সোফাগুলো কিন্তু বেশ ভালোই ময়লা হয়। তো 6 মাস পরপর যদি ক্লিন করানো যায়, তাহলে কিন্তু তেমন একটা ময়লা বোঝা যায় না, আর যে দাগগুলো পড়ে স্পটগুলো সেগুলো তাড়াতাড়ি আর কি উঠে যায়। তো আমার যেহেতু 2 সিট করে 3টা সোফা ছিল, তো আর ছিল হচ্ছে 2টা চেয়ার, এই 6টা সোফা আর হচ্ছে 2টা চেয়ার আর কি আমি পরিষ্কার করিয়েছি। তো এখানে আমার মোটামুটি 1500 টাকার মতো খরচ হয়েছে। তো 1500 টাকায় কিন্তু খুব ভালোই পরিষ্কার হয়েছে। তো যাই হোক, এটা তারপর দিন সকালবেলা ছিল, আমি বাচ্চাদের জন্য এখানে কিছু নাস্তা রেডি করছি। তো নাস্তা বলতে বাচ্চাদের টিফিনে দিব আর কি, আর বাচ্চাদের নাস্তার জন্য একটু নুডলসও রান্না করব। তো এখানে প্যানকেক বানিয়ে নিচ্ছি টিফিনে দেওয়ার জন্য, আর একটু স্যুপ নুডলস রান্না করব আদিয়ানের জন্য। তো ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু বেশি করে করি, যাতে ওরা সকালে একটু খেয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে এক এক করে আমি প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। প্যানকেকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ভিডিওটি এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন, তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো আমি কিন্তু প্যানকেকগুলো এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি, আর এদিকে স্যুপ নুডলসটাও রান্না হয়ে গেছে। তো আমি তো বাচ্চাদেরকে একটু নাস্তাটা দিয়ে দিচ্ছি। আমার কয়েকদিন আগের একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন মাম্মি আইডি থেকে। আপু জানতে চেয়েছিলেন যে আমার ড্রেসিং টেবিলটা আর কি আমি কিভাবে বানিয়েছি আর কি, সেটা একটু দেখাতে বলেছিলেন আর কি। তো আমি এই জন্য আজকের ভিডিওতে একটু আপুর জন্য দেখিয়ে দিচ্ছি। এটা আমার মেয়ের রুমের ড্রেসিং টেবিল। তো আমার রুমেরটাও কিন্তু একদমই সেম ড্রেসিং টেবিল, তো ভাবলাম মেয়েরটাই দেখিয়ে দিই। একদমই সিম্পলভাবে ড্রেসিং টেবিলগুলো বানিয়েছি। আমার মেয়ের রুমেরটা দিয়েছি হচ্ছে তার রিডিং টেবিলের পাশে আর কি, আর আমার রুমে হচ্ছে আলমারির পাশে দিয়েছি ড্রেসিং টেবিল একসাথে। তো এই তো এখানে সাইডে কিছু শোপিস কর্নার রেখেছি, যাতে শোপিসও রাখা যাবে, বা টুকটাক যদি কিছু রাখা লাগে কসমেটিক্স সেটাও রাখা যাবে। একটু বক্স বক্স করে দিয়েছি। আর এই তো একটা মিরর, আর নিচে একটা ড্রয়ার দিয়েছি। তো ড্রয়ারে আমার মেয়ের টুকটাক কিছু জিনিসপত্র কাগজপত্র থাকে, এগুলোই রাখে। আর ছোট তো তেমন একটা সাজগোজের জিনিসও নেই, তাই খুব একটা বেশি কিছু নাই ওর রুমে। তো এখানে কিছু ওর কসমেটিক্স, যেগুলো আসলে একটা ছোট্ট মেকআপ বক্স দিয়েছিল ওর এক ফুপ্পি গিফট করেছিল আর কি, তো ওখান থেকে বের করে এখানে রেখে দিয়েছে। আর কিছু হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, এগুলোই মিররের ভিতর সাইডটাতে আমি এভাবে একটু শেলফ করে দিয়েছি, যাতে মানে জায়গাটাও সেফ হয় আর অনেক কিছু রাখাও যায় কিন্তু ভিতরে। আর আমি যেহেতু ছোট বাচ্চা আছে, ও কিন্তু একটু না একটু জিনিসপত্র ধরাধরি করে, তো এরকম আটকানো থাকলে আর দেখে না আর ধরাধরিও করে না, তো এই জন্য এটা আমার কাছে একটু সেফ মনে হয়েছে। তো আমি আমার 3টা বেডরুমেই সেম ড্রেসিং টেবিলই দিয়েছি। আর ড্রেসিং টেবিলের উপরেও কিছু ক্যাবিনেট করেছি, যেগুলোতে ভারী কিছু জিনিসপত্র থাকে না আমাদের, কম্বল, তারপর ব্যাগ, এগুলো রাখার জন্য সেগুলো আর কি বক্স, বড় বক্সগুলোতে রাখি একদম উপরের পার্টে যে বক্সগুলো। তো আপু, আই হোপ আপনি আজকে ভিডিওটা দেখলে আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। আমি কিন্তু একটু লেট করে ফেলেছি আপনার প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য। তো আসলে অনেক কমেন্ট আসে, তো অনেক সময় মনে থাকে না বা দেখানোর সুযোগ হয়ে ওঠে না, তো সেই কারণে একটু লেট হয়ে যায়। তো আপু, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে আগেই সরি বলে নিচ্ছি, কারণ আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে হচ্ছে আমার কিচেনে যে একটা শেলফ ছিল, সেটা আমি এই যে আমার ফ্যামিলি লিভিংয়ের যে টিভি ক্যাবিনেটটা আছে ওইটার উপরে দিয়েছি, একটু সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি।
তো কিচেনে নতুন একটা র‍্যাক নিয়েছি, এই জন্য আমি এই র‍্যাকটা কিচেন থেকে সরিয়ে ফেলেছি। তো দেখা যায় কিচেনে যদি অনেক বেশি র‍্যাক বা জিনিসপত্র থাকে না, একদম হেভিজিবি লাগে, এই জন্য আমি মানে এই র‍্যাকটা সরিয়ে এখানে দিয়েছি। কাঠের র‍্যাকটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে, আপনি যেখানেই রাখবেন সেখানে একদম সুন্দর মতো ফুটে উঠবে। কিচেনেও খুব ভালো লাগছিল, তো কিচেনে একটা স্টিলের র‍্যাক দিয়েছি, এই জন্য এখানে কাঠেরটা সরিয়ে আনলাম। আর এর সাথে বেডরুমটাও গুছিয়ে নিলাম, আর কিছু কাপড় ছিল সেগুলো বারান্দায় আর কি শুকাতে দিলাম। আমার গত ভিডিওতে আমি একটা বিছানার চাদর দিয়েছিলাম আমার বেডে সাদার মধ্যে আর কি, তো একজন আপু কমেন্ট করেছেন রীতা বড়ুয়া আইডি থেকে, আপু আমার সেই বিছানা চাদরটার প্রাইস জানতে চেয়েছেন। তো ওই বিছানা চাদরটার প্রাইস ছিল 1250 টাকা, কোলবালিশের কভার সহ। আর এই যে এখন যে পার্পেল কালারের চাদরটা আমার রুমে বিছানো আছে, ওইটাও কিন্তু একই পেজ থেকে, অনলাইন পেজ থেকে নিয়েছি সাদাটার সাথেই। তো এই দুইটা চাদরই আমি অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। তো এই যে আপুটা আমার রুমের ড্রেসিং টেবিলটা দেখতে চেয়েছেন, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমার রুমেরটা একটু হেভি জিভি থাকে, তো এখানে আমার আমার হাজবেন্ডের বাচ্চাদেরও অনেক জিনিসপত্র এখানে রাখি, দেখা যায় সব রুমে তো আর দৌড়াদৌড়ি করা যায় না, তো এই একটা রুমের মধ্যেই সব কিছু রাখি। তো যাই হোক, কাপড় জন্য আমার রুমেরটাও একটু দেখিয়ে দিলাম। তো একদম একই টাইপের আর কি ড্রেসিং টেবিল। এদিকে তো আমি এক এক করে সবগুলো রুম গুছিয়ে নিয়েছি, আর আম্মু হচ্ছে ওইদিকে রান্নাবান্না কিন্তু করে ফেলেছে। আম্মু হচ্ছে আজকে বিফ বিরিয়ানি রান্না করছে। আম্মু যখন কাছে থাকে তখন আর মানে রান্নার ওই প্যারাটা আমাকে একদমই নিতে হয় না। আম্মু যখন রান্নাঘরে থাকে আমি মনে করি যে আমার আর কোনো টেনশনই নেই, আম্মু তো রান্নাবান্না সব কিছু করে নিবে। এই তো আম্মু কিন্তু এর মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে, এখানে খুব মজার একটা বিফ বিরিয়ানি রান্না করেছে। আর আম্মুর হাতের পোলাও বিরিয়ানি এগুলো অনেক বেশি মজা হয়, মায়েদের হাতে সব রান্নাই মজার সেটা আসলে বলার কিছু নেই। আমার সন্তানরা যেমন আমার হাতের রান্নাবান্না পছন্দ করে, আমার হাজবেন্ডও তেমন তার মায়ের হাতের রান্না পছন্দ করে, আবার আমি আমার আম্মুর হাতের রান্না পছন্দ করি, এটাই স্বাভাবিক। তো আসলে সব মায়েদের হাতের রান্নাই মজা। তো এখানে আমি এই তো বিফ বিরিয়ানিটা বাটিতে বেড়ে নিচ্ছিলাম, বাচ্চারা তো খুবই এক্সাইটেড, আর বিরিয়ানি যেদিন রান্না হয় সেদিন মনে হয় ওদের ক্ষুধাটা একটু বেশিই লাগে। তো আমি হচ্ছে এখানে একটু সালাদ কুচি করে নিয়েছি, এখানে টমেটো তারপর শসা এগুলো দিই আর কি, একদম সিম্পল একটা সালাদ। আর এই তো বিফ বিরিয়ানি, তো বিফ বিরিয়ানির সাথে একটু সালাদ হলে না আর কিছু লাগে না। আর তার সাথে হচ্ছে আমি একটা মোজো আনিয়েছিলাম। তো এই তো আমাদের আজকের দুপুরের খাবার দাবারের আয়োজন। তো এখানে আমি একটু গ্লাস বের করে নিয়েছিলাম, এখানে এই যে ছোট ছোট গ্লাসগুলো আছে এগুলো একদম আমার সংসার জীবনের প্রথমেই আমি কিনেছিলাম। তো এগুলো শরবত খাওয়ার জন্য বা কোক পেপসি এগুলো খাওয়ার জন্য আর কি নিয়েছিলাম। সংসার জীবনের প্রথমে কেনা তো এই জিনিসগুলোর প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে, আর এই জন্য কিন্তু তেমন একটা ব্যবহার করা না হলেও রেখে দেই, মাঝে মাঝে দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি কয়েকটা গ্লাস বের করে নিয়েছি, আর বাচ্চাদেরকে হচ্ছে একটু মজো দিয়ে দিচ্ছি, সাথে খাবারের সাথেই দিয়ে দিচ্ছি। তো বাচ্চাদেরকে ডাকাডাকি করার আগেই তারা টেবিলে চলে এসেছে। আর এই তো আমার ছোট মেয়েটা সবসময় এমন করে, মনে করেছে তার ভাইকে বেশি দিয়েছে, এই জন্য সে হচ্ছে ওই গ্লাসটা নিয়েছে। তো এখানে আমি ওদেরকে খাবারটাও দিয়ে দিচ্ছি। আমার গত ভিডিওতে স্বর্ণাস কিচেন থেকে একজন আপু কমেন্ট করেছেন, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ভালোবাসা রইলো, পাবদা মাছ রান্না খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে আজকের ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ স্বর্ণা আপু, অনেক ভালো থেকো তুমি, দোয়া রইল তোমার জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে একটু পিৎজার জন্য ডো রেডি করে রাখছি। তো এখানে একটা বলের মধ্যে আমি 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়েছি, আর তার সাথে একটু পাউডার দুধ দিয়েছি, আর তারপর এই তো এখানে একটু লিকুইড মিল্কও দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর এই তো একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচের মতো আমি চিনিও দিয়েছিলাম, আর এখন ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা ইউজ করেছি। তো এখন ভালো মতো একটা সফট ডো তৈরি করে নিব। তো এটা প্রথম প্রথম একটু স্টিকি মনে হবে, তবে যখন ডোটা রেডি হয়ে যাবে তখন কিন্তু একদমই আর মানে তেমন একটা স্টিকি থাকবে না। তো অল্প একটু তেল নিয়ে আমি এই ডোটার মধ্যে লাগিয়ে রেখে দিব, একটু রেস্টে রাখবো আর কি। তো আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারিনি, ঘন্টা খানেকের মতো আর কি রেস্টে রেখেছিলাম। তো পারলে 2-3 ঘন্টা বা 4 ঘন্টাও কিন্তু এটা রেস্টে রেখে দেওয়া যাবে। আর এই তো একটু ফুলে উঠেছে, খুব বেশি একটা ফুলে নেই, তো যেহেতু আমি খুব কম সময়ে আর কি রেস্টে রেখেছিলাম, তো এটা একটু ভালো মতো এখন হাত দিয়ে মুছে নিব। আর আমি 2টা পিৎজা বানাবো আজকে। তো এই তো আমি এখন একটু 2 ভাগ করে নিয়েছি। তো মাঝে মাঝে হুটহাট যখন বাচ্চারা পিৎজা খেতে চায় না, তখন আমি কিন্তু বাসে ওদেরকে পিৎজাটা বানিয়ে দেই। আর এই তো আমি একটা পিৎজা প্যান নিয়ে নিয়েছি, আর এখানে আমি এই যে ডোটা হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিয়েছি, তো একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিচ্ছি। আর তারপর এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, এখানে আমি কোনো পিৎজা সস দিচ্ছি না, টমেটো সসটা দিলেও কিন্তু খেতে ভালোই লাগে। তো ওই তো টমেটো সসটা আমি পুরো পিৎজাটার ডোয়ের মধ্যে ভালো মতো স্প্রেড করে দিচ্ছিলাম।
তো তারপর এখানে আমার বাসায় যা যা আছে সেগুলো দিয়ে একটু টপিং করে দিব উপরে। তো ফার্স্টে হচ্ছে আমি মোজারেলা চিজ দিয়ে দিয়েছি অল্প একটু, তারপর এখানে চিকেন রান্না করা ছিল সেই চিকেনটা দিয়ে দিলাম, তারপর একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই টপিংটা আসলে আমরা আমাদের পছন্দ মতো বা যা যা থাকে বাসায় সেগুলো দিয়ে করলে কিন্তু ভালো হয়। আর পিৎজাটা আসলে বাচ্চারা খেতে পছন্দ করে, তো যখন যা থাকে বাসায় ওটা দিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো মাঝে মাঝে আমি সসেস দিয়েও বানিয়ে দেই যখন থাকে আর কি বাসায় অ্যাভেলেবেল। তো চিজটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, একটু চিজটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি মোজারেলা চিজ দিচ্ছি। এই তো এখন আমি পিৎজাটা বেক করে নিব, আর পিৎজাটা আমি আজকে ইলেকট্রিক ওভেনেই বেক করছি। তো এটা কিন্তু প্যানেও করা যায়, যে কোনো প্যানের মধ্যে দিয়ে তারপরও কিন্তু পিৎজাটা বেক করে নিলেই হয়। তো এখানে আমি আজকে ইলেকট্রিক ওভেনে করছি 180 ডিগ্রিতে, তারপর 10 মিনিটের মতো আর কি বেক করে নিব। এই তো পিৎজাটা কিন্তু একদম রেডি, আমি একদম গরম গরম বের করে নিয়েছি, দেখতে মাশাল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে। এখন পিৎজাটা আমি কেটে নিব। আর বাসায় কিন্তু খুব সহজেই মজার পিৎজা বানিয়ে নেওয়া যায়। তো পিৎজাটা আমি পিৎজা প্যান থেকে বের করে তারপর এরকম একটা পিৎজা ট্রেতে নিয়ে নিয়েছি, আর এখন একটু কেটে তারপর সার্ভ করবো বাচ্চাদেরকে। তো দুইটা পিৎজা বানিয়েছিলাম, একটা বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি আর আরেকটা আমরা বড়রা খেয়েছিলাম, আম্মু তো অনেক বেশি পছন্দ করেছে। তো দোকান থেকেও আনিয়ে খাইয়েছিলাম আম্মুকে, তো আম্মু বললো দোকানের থেকে বাসাটাই নাকি বেশি মজা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।